এটা হচ্ছে আমাদের বড় এক দাদা, দাদা আমাদের খুবই ভালোবাসে এবং দাদার সাথে আমাদের খুব ভালো একটা সুসম্পর্ক। তবে দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দাদাকে অনেকদিন বাঁচা রাখে। হ্যাঁ, এখন জ্বলে দিচ্ছে, ও এই তো দেখছেন আমাদের শখ পূরণ করলো, আমরা ইচ্ছে করছিলাম। জিসান যাও তো এখানে দাদার কাছে। হ্যাঁ আচ্ছা দাদা, এই আপনার যে এই ধরেন আমাদের শখ ছিল একটু জ্বলে ধর, এই যে আপনি যে গলায় যে দিছেন এই যেটা, এই যে এটা এটা এটার কি কারণ, মানে কি উপকার কি, আর এটা পড়লে কি করা যাবে না যাবে, এদিক তাকায় বলেন আমার। এটা বহুত কাজ আছে ভাই, এটা বহুত কাজ আছে, ঠিক আছে। এটা মালা গলায় থাকলে তোমার কোনোদিন দেওয়ার ডাকে মরবে না তুমি। এই মালা তোমার এই কাঠের মালা গলায় দিলে, কিন্তু আমরা যতটুকু জানি যে আমরা মুসলমান মানুষ যারা, আমরা জানি যে কাঠের মালা গলায় দিলে নাকি মাথা ঘুরায় কম, মাথা ঘুরায় না। হ্যাঁ এই একটা কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো যে এটা এই মালা, ঠিক আছে, এটা তুলসীর মালা, কিছু না, ঠিক আছে। এটা পড়লে কি মিশা কথা বলা যাবে? মিশা কথা তো কোনোটাই কথা যাবে না, তুলসীর মালা পড়লেও না পড়লেও না, ঠিক আছে, মিশা কথা বলা যাবে, ঠিক আছে। যাই হোক, এই যে তাহলে আমি যে ভিডিও বানাইলাম আপনি, তাহলে এই যে দেখবো ভিডিও যারা, তাদেরকে বলেন যে এই মালা আপনারা খুব শ্রদ্ধার সহিত পরবেন ইনশাল্লাহ। মালা মালার জ্বালা আছে, বুঝছো, মালারও জ্বালা আছে, মালারও জ্বালা আছে, মালারও বলে জ্বালা। সহজে কি মানুষ পড়ে, সহজে কি মানুষ পড়ে, ঠিক আছে। মালা পড়লে মন ভালো থাকে, এই বুঝছো, মালা পড়লে মন ভালো থাকে, তার বাদে কোনো বিপদ আপদ আসবে না তোমার, ঠিক আছে, বিপদ আপদ আসবে না তোমার। মালা পড়লে, মালা পরে যেহেনি যাও তুমি, সেখানে মানুষ সম্মানই করবে তোমাকে, অসম্মান করবে না, ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, সকলে সকলে ভালো থাকতে তো, দামি মালা না এটা, কোন দামি মালা না, দামি মালা না বলতে, এই মালা আমি দেখছি আরো অনেক মানুষই পরে, তা আমি জিজ্ঞেস করছিলাম, এক সাধু জিজ্ঞেস করছিলেন যাচ্ছে মালার ঘটনা কি। যাই হোক দাদা, অনেক কথাই বলল, সকলেই লাইক দিয়েন, একটু শেয়ার করেন এবং ওনার জন্য দোয়া করেন, ওনার সন্তানদের জন্য দোয়া করেন।